আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হলো দিনাজপুর জেলার ফুলবাড়ি এলাকা। তো আমরা আপনারা জানেন যে আমরা লালমাটি কৃষি ইউটিউব চ্যানেল সবসময় হলো কৃষি বিভিন্ন পরামর্শ নিয়ে আমরা আলোচনা করে থাকি, পাশাপাশি আপনাদের অনেকের অনুরোধে আমরা বিভিন্ন জাত নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে জন্য আপনি এই জাতগুলো সম্পর্কে অবহিত হন এবং যেটা যার প্রয়োজন সেটা সেই অনুযায়ী আপনারা যেন কাজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং ন্যাচারাল পদ্ধতিতে যত্ন ছাড়া বাণিজ্যিকভাবে এবং ছাদে চাষ করা যায় এমন একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমরা বেল বলি। এই বেল সম্পর্কে আমরা জানব। আমরা জানি এতদিনে যে আমাদের বেল ছিল দেশি বেল, এখন বিদেশ থেকে আরও বেশ কিছু জাত এসেছে। আমরা আজকে একটি জাত সম্পর্কে জানব আমরা কৃষিবিদ মামুন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা যে বেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম থেকে নিয়ে আসা, ভিয়েতনামের সিডলেস এবং গামলেস বেল। এর অনন্য বৈশিষ্ট্য আছে কিছু, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে এর ভিতরে টোটালি গামলেস, মানে কোনো আঠা নাই ভিতরে, সম্পূর্ণ আঠাবিহীন একটি বেল। এবং এটা কিন্তু আমাদের দেশীয় বেলের চেয়ে বেশি মিষ্টি, মিষ্টতার পরিমাণ খুব বেশি এবং এ কিন্তু সাইজে আরও বড় হবে। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ফ্রুটস থাকা অবস্থায় সাথে সাথে ফুলও চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল চলে আসছে, বিভিন্ন ফুল অলরেডি ফুল আসা শুরু করছে ডালগুলোতে। এখানে যে ফুল চলে আসছে প্রচুর পরিমাণে ফুল, এবং আরও অনেক বেল ছিল এখানে, আরও অনেক কয়েকটি বেল ছিল, সেই বেলগুলো অলরেডি আমরা হারভেস্ট করে ফেলছি। তো এইটা বেল একটা অনন্য বেল হবে আমি মনে করি, অন্যান্য বেলের চেয়ে, দেশি বেলের চেয়ে এর যে বৈশিষ্ট্য সেগুলো দিকে এটা নিঃসন্দেহে একটা ভালো কমার্শিয়াল হয়। আমরা বেলটি সম্পর্কে মামুন ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য পেলাম। আমরা ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ হলো আমরা এই বেলটার একটা বৈশিষ্ট্য পাইছি, সেটা হলো এই বেলটার ভিতরে হলো আপনার আটা থাকবে না, যে আটাটা আমরা মানে পছন্দ করি না সেই দিন সেইটা, এটার ভিতরে কোনো আটা থাকবে না এবং এটার ভিতরে কোনো বিচি থাকবে না। আপনারা যে বিচির জন্য যে সমস্যাটা হয় সেটা হলো এটার ভিতরে বিচি থাকবে না এবং আটা থাকবে না, এক। দুই হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফল, এখানে ফুল, এখানে ফুল ফুটে গেছে, এখানে কি গুটি ধরছে, এখানে কিন্তু ফুল আর একটু বড়ো হয়েছে, এখানে নতুন ফুল আসছে, এর সে দেখেন এখানে আবার নতুন ফুল, এক কথায় এটা একটা বারোমাসি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন ফল কম, এই কারণে এটা হলো বিভিন্ন জাত, আপনারা জানেন যে হলো এটা হলো দুইভাবে হলো জাত বৃদ্ধি করতেছে, সেটা হলো একটা হলো গুটি কলমের মাধ্যমে আর একটা হলো গ্রাফটিংয়ের মাধ্যমে। তো এই বিভিন্ন এই এখান থেকে চারা তৈরি করার কারণে আপনার হলো কাটিং করা হয়েছে অনেক বেশি, এজন্য হলো ফলের পরিমাণটা কম এবং এখানে ফল হলো হার্ভেস্টিং করা হয়েছে। তো আমরা ফুল দেখেই বুঝতে পারছি যে সাধারণ যে আমরা বেলগুলো দেখি সাধারণ বেলগুলোর চেয়ে এখানে যেহেতু আমরা ফুলেই দেখতেছি হলো তিন ধাপে, এখানে হলো গুটি দেখতে পাচ্ছি আমরা, এই যে গুটি দেখতে পাচ্ছি, তারপরে একটু বড় ফুল, তারপরে ফুল, তারপর আমরা দেখতেছি অনেক ছোট ফুল, আবার দেখতেছি ফল। সেক্ষেত্রে আমরা আমাদের পরিবারের চাহিদা পূরণের জন্য আমরা এই বেলটি বেলের গাছগুলো লাগাতে পারি। সেক্ষেত্রে আমাদের নিজের হলো চাহিদার পাশাপাশি আমরা বাণিজ্যিকভাবেও আমরা চাষাবাদ করতে পারি। এটি যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায় তাহলে এর সম্ভাবনা অনেক বেশি। আমি গত কয়েকদিন আগে বাজার থেকে একটি বেল ক্রয় করছি, সেটা হলো প্রায় আপনার 175 টাকা দাম নিয়েছে। তো সেক্ষেত্রে এখন তো সিজন টাইম, অফ সিজনে এটার যেমন চাহিদাও বেশি থাকবে আপনার দামও কিন্তু অনেক বেশি হবে, সেক্ষেত্রে আমরা বাণিজ্যিকভাবেও এটা চাষাবাদ করতে পারি। এই যে আপনারা বেলটি দেখতে পাচ্ছেন, এই বেলের আমাদের দেশীয় বেলের সাথে এই বেলের যে ডিফারেন্স সেটা হচ্ছে যে আমাদের দেশীয় বেলটা গোলাকার রাউন্ড শেপ হয়, এটা কিন্তু লম্বাটে শেপ, এবং দেশীয় বেল ওজন যেটা তার প্রায় 2 থেকে 3 গুণ ওজন এর বেশি, এটা প্রায় 3 কেজি ওভার হয়ে যায়, 3 কেজি সাড়ে 3 কেজি এক একটা বেলের ওজন। আমরা কিছুদিন আগে হারভেস্ট করেছি যে বড় বড় বেলগুলো, সেগুলো হচ্ছে 3 থেকে সাড়ে 3 কেজি ওজন এই বেলগুলো। ধন্যবাদ।